वेलकम बैक टू माय चैनल। तुम्हारे सबाई कैमन आछो? आमी संचिता, संचितास लाइफे तुम्हारे सबाई के स्वागत जानाच्छि। आमी भालो आछि। खूब बर्षा पड़ेछे चारदिके, माने एत बर्षा आर भालो लागछे ना। सारा दिन गड़ प्याच 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 करछे। तारपरे आमार, तुम्हारा सबाई जानो जे आमार एत पोष्य, মানে দুটো কুকুর, তারপরে দুটো পাখি, একটা অ্যাকোরিয়াম আছে, এগুলোকে নিয়ে না এই বর্ষায় আমি একদম নাজেহাল হয়ে যাই। মনে হয় যেন একটুখানি রোদ পেলেই আমি শুকোবে দেখো বসে আছে, বুঝো? এই যে মা কি বকছে ও শুনছে, মানে মা কি কথা বলছে সেটা না শুনলে চলে না ওর। বুঝো, জানো একটা ছোট থেকে একটা বুঝো তোমাদের সঙ্গে শেয়ার করছি। আজকে শেয়ার করা হয়নি তোমাদের সাথে, আমার কথা বলা হয় না একদম। মাঝে মাঝে ভাবি যে বসে কিছু কথা আমি শেয়ার করি। আজ আমি যেমন বসেছি কিছু কথা শেয়ার করার জন্য। হ্যাঁ, তো বুঝোর একটা ছোট্ট তোমাদের ইনসিডেন্ট শেয়ার করছি। আমি যখন কোথাও যাই না, মানে আমি মনে করো এক ঘন্টা, দু ঘন্টা, পাঁচ ঘন্টা, ইভেন আমি এক মাসের জন্য যদি কোথাও গেছি বা কোথাও যাব, তো আমি যে জামাটা পরে থাকি, মানে আমি মনে করো বাইরে যাওয়ার সময় যে জিনিসটা পরে থাকি, নাইটি হোক, চুড়িদার হোক, কোনো ড্রেস হোক, কিছু বি শাড়ি কিছু যদি পরে থাকি, বুঝোর হচ্ছে ওই, মানে আমি যে জামাটা ছেড়ে যাব, ওর একটা কি কাজ করে যে মা যখন এটা ছেড়ে গেছে এখানেই বসে থাকবো এটাকে নিয়ে, তাহলে মা ওইখানে এসেই আবার আমার সঙ্গে দেখা করবে। আমরা যখন কোটাতে ছিলাম, আমি তো এক মাসের জন্য, মানে আমি আসতাম বাড়িতে, আসতাম দুর্গাপুরে, আমার দুর্গাপুরে বাড়ি, তো আমি দুর্গাপুর আসতাম। তো দুর্গাপুর যখন আসতাম তখন আমার ওখানে আমার কোয়ার্টারে ওদের দেখাশোনা করার জন্য একজন ছিল, তো তারা দেখাশোনা করতো। এবার একজন বাঙালি ছিল, বিশু বলে, সে বুঝোকে খুব ভালোবাসত। তো একবার আমি এরকম এরকম কোটা থেকে এসছি, যেদিনকে এসছি তার পরের দিনই বিশু আমাকে ফোন করেছে। হ্যাঁ, তা আমি ফোনটা ধরেছি, বলছে দিদি একটা কথা বলি, বুঝু আমাকে খুব কামড়াতে আসছে। তা আমি বললাম যে কেন বুঝু তোমাদের কামড়াতে আসছে কেন, বুঝু তো তোমায় খুব ভালোবাসে। তো বলছে না, তুমি যা চুড়িদার ছেড়ে যে চুড়িদারটা রেখে গেছো সেই চুড়িদার নিয়ে গোল করে চুড়িদারটাকে নিয়ে বসে আছে। তখন আমি বললাম যে বিশু আমার তোমাকে বলা হয়নি, বলতে ভুলে গেছি, তুমি কিন্তু কিছুতেই ওই চুড়িদারকে হাত, মানে কিছুতেই তুমি চুড়িদার নিতে যাবে না। হ্যাঁ, চুড়িদারটা নিতে গেলেই মানে ও কিন্তু তোমাকে কামড়ানোর মতন করবে, তুমি যাবে না। তোমরা বিশ্বাস করবে না, আমরা এক মাস ছুটি এসেছিলাম, ও টাইম টু টাইম নামতো খাট থেকে, নেমে খাবার খেত, মানে ঘুরে আসতো, বাইরে ঘোরা টোরা সব, কিন্তু ওই আবার এসে ওই চুড়িদার নিয়েই বসে যেত। তো সেই জন্য তখন বিশু বলতো যে, বিশু আমাকে বলেছিল যে আমি এরকম কোনো দিন দেখিনি, ইভেন মানে আমার হাজবেন্ড বলো, আমার মেয়েরা বলো, যদি আমি কোনো জামা রেখে গেছি, এবারে মনে করো আমি সকালের দিকে কোথায় বেরিয়েছি, হয়তো ওরা ওয়াশিং মেশিন লাগাচ্ছে, আমার জামাটা নিয়ে মেশিনে দেবে, কিন্তু কখনো বুঝো ওদেরকে ওই জামাটা নিতে দেবে না। মানে আমি যতক্ষণ না আসবো ততক্ষণ ওই জামা ছেড়ে ও যাবে না, ওই নাইটিটি নিয়ে বা চুড়িদারটি নিয়েই ও বসে থাকবে খাটে। তো বুঝু আমাকে এত ভালোবাসে, মানে ও সারাদিন, মানে আমি মাঝে মাঝে ভাবি মানুষ এত লয়াল হয় না, কুকুর বা বিড়ালরা বলো যে কোনো প্রাণী এত লয়াল হয়। ও সারাদিন আমার মুখের দিকে তাকিয়ে, এই যে আমি বকছি ওর পাশে বসে আছে, ও সারাক্ষণ আমার মুখের দিকে তাকিয়ে বোঝার চেষ্টা করে যে মা কি বলতে চাইছে, মা কি বলছে আমাকে, আমি সেটা বুঝি। এবং ও প্রত্যেকটা কথা, বুঝো এদিকে আয়, এখানে আয়, সেখানে যাস না, টফি আছে, টফি একটু বোকা, ও বুঝুকে ফলো করে, বাট বুঝু এত কথা বোঝে, মানে প্রত্যেকটা ওয়ার্ডিং কথা, মানে আমি যেই কথাটা বলি ও প্রত্যেকটা ওয়ার্ডিং বোঝে। তো এই তো হলো বুঝুর কথা। তোমরা সবাই বোর হচ্ছ নিশ্চয়ই যে আজকে বকতে বসে গেছে। মাঝে মাঝে ব্লগে বকতে হবে, কারণ আমাকে চিনতে গেলে, আমাকে জানতে গেলে, আমার যারা সাবস্ক্রাইবার তারা আমার, আমি তাদেরকে আমার লাইফস্টাইল দেখাচ্ছি, আমি কি করি, কি খাই, কি না। হ্যাঁ, তো এতদিন আমি ব্লগে মোটামুটি যেটাই দেখিয়েছি, কোথাও ঘুরতে যাচ্ছি, কারণ ঘুরতে গেছি বা ঘুরে আসছি, বা স্পেশাল কোনো ইনসিডেন্টস, যেমন বার্থডে পার্টি, ম্যারেজ পার্টি, কোনো পূজা ফাংশন,
কিংবা কোথাও ট্যুর এরকম ধরনের দেখেছি, আমি ডেলি ব্লগটা করতে পারি না। কারণ কি হয় জানো তো, মানে রান্নার ব্লগটা সকালবেলা ঘরের হাউসওয়াইফ মানে কি কাজ, ঘরের কাজকর্ম আর টুকটাক তোমার বিছানা তোলা, চা করা, রান্না করা, সবজি কাটা ছাড়া আর কোনো কাজ নেই। মানে হাউসওয়াইফ মানে ঘরের কাজ, কাজ নেই নয়, মেয়েরা দশভুজা হয়, মেয়েরা একা হাতে সব সামলায়, অনেক কাজ, অনেক 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 কাজ, কিন্তু বেশিরভাগই তোমার ঘরের রিলেটেড, ঘরের সংসারের কাজ। তো কি হয় জানো তো, মানে ব্লগ করতে গেলে তোমাদের মনে হয় যে ব্লগ করাটা খুব ইজি, ইজি নয়। ব্লগ করতে গেলে অনেক প্রস্তুতি নিতে হয়, মানে আমি যেরকম ঘরে আছি, হ্যাঁ অবভিয়াসলি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব, আমি কীরকমভাবে ঘরে থাকি কি না সেটাই শেয়ার করব। কোনো জিনিসটাই বানানো হয় না যে আমি তোমাদের জন্য স্পেশাল করে কিছু করছি, সেটা নয়। হ্যাঁ আজকে যেমন জুয়েলারি কালেকশনটা আমার মনে হলো তোমাদেরকে দেখাবো, এর আগের ভিডিওতে তোমাদেরকে দেখালাম, কিন্তু কিছু জিনিস যেমন মনে করো যে ক্যামেরা অ্যাঙ্গেল থেকে দেখতে খারাপ লাগছে, সেটা তো তোমাদেরও দেখতে ভালো লাগবে না, আমার দেখাতেও ভালো লাগবে না, যেহেতু আমার ঘর। তোমরা অনেকে আমাকে কমেন্টে লেখো এবং মেসেজে লেখো, আমার অনেক বন্ধু বান্ধব আছে, সঞ্জিত তুই কি রান্না করিস না, তুই কি রান্না করে খাস না, তোর কি মানে কুকিংয়ের কোনো ভিডিও আসবে না, প্রচুর কুকিংয়ের ভিডিও করি। কি হয় বলতো, ভিডিওটা যখন আমি যখন রান্না করতে যাই তখন অত প্রস্তুতি নিয়ে আমি রান্নাটা করতে পারি না, মানে কি হয় কাজ করতে করতে রান্নাটা চাপিয়ে দিলাম, ফট করে কড়াই চাপিয়ে দিলাম। আমার এটাই আজকের নয় গো, আমার এটা সবসময় স্বভাব, ঘরের কাজ করতে করতে আমি রান্না করি, মানে হয়তো ওইদিকে কিছু একটু ডাস্টিং করছি, এসে তরকারিটা চাপিয়ে দিয়ে গেলাম, আবার ঢাকা দিলাম, একসাথে হয়ে গেল, আবার ঘুরে এলাম, আবার ওটাকে নাড়লাম ঘাঁটলাম, মানে এরকম করে আমি কাজ করি। দাঁড়িয়ে দাঁড়িয়ে সবজি কেটে নিলাম, এইরকম যে পুরো সবজি কেটে প্রস্তুতি নিয়ে দিয়ে একটা একটা করে সবজি রাখবে সেরকমভাবে আমার সময় হয় না। তারপরে যেহেতু বাড়িতে দুটো তিনটে চারটে পোষ্য আছে, তাদের সঙ্গে আমার অনেকটা সময় কাটে, মানে তাদের সঙ্গে আমি খুটখাট বকা বলো, সারাক্ষণ তাদেরকে নিয়ে আদর করা বলো, এরকম অনেক জিনিস, মানে অনেক টুকটাক কাজ আছে। বাকি ঘরের একটা হেল্পিং হ্যান্ড আছে, সে তোমার আর্থিক কাজ করে দিয়ে যায়, আর বাকি যেটুকু আমি করি সেটুকু আমার এমন তাড়াহুড়োর মধ্যে হয়। আমি আর ওই ডেইলি ব্লগের ভিডিও শ্যুট করতে আমার খুব অসুবিধা হয়, তবে ভাবছি এবার আস্তে আস্তে যেহেতু সাবস্ক্রাইবারটা একটু বাড়ছে, প্রথমে আমি চ্যানেলটা খুলেছিলাম আমি সময় কাটানোর জন্য, এখনও ইভেন এখনও আমার এরকম কোনো মোটিভেশন নেই যে আমি ওটা থেকে কোনো ইনকাম করব। হ্যাঁ যদি চ্যানেলটা গ্রোথ করে, ওটা থেকে যদি কিছু পয়সা ইনকাম হয়ে আসে, সেটা কোনো আফসোসের কথা নয়, সেটা বা সেটা কোনো আমি পয়সাটা নেবো না, ইউটিউবওয়ালাকে বলো নাও নাও নিয়ে চলে যাও, তো আমার দরকার নেই সেরকম কিছু না, ঠিক আছে সেটা চলে এলে এলো, এলো তো এলো, যদি সেরকম কোনো দিন আমি করতে পারি। বাট ইনকাম আমার কোনো দিন জীবনের মানে মোটিভেশন এটা হয়নি যে আমি ইনকাম করার জন্য কিছু করছি না, আমি সেটা করিনি। ভগবানের কৃপায়, তোমাদের সবার আশীর্বাদে, মা লক্ষ্মীর কৃপায়, আমার গোকুর কৃপায় ভগবান আমাকে ভালো রেখেছে, ভালো আছি আমি, আমার কোনো কিছুর অভাব রাখেনি গো। তো রান্নার ভিডিও আমি করব, আমি একটু প্রিপারেশন নিচ্ছি, মানে আমি কীরকমভাবে শ্যুট করে তোমাদেরকে দেখাতে পারবো, মানে আমি চাই সব বেস্টটা তোমাদেরকে দিতে। হ্যাঁ যেটা বেস্ট সেটা দেবো, আমার যেটা বেস্ট শট আমি যা তা করে তোমাদেরকে দেখাবো, তোমাদের দেখতেও ভালো লাগে। তো আমি প্রিপারেশন নিচ্ছি কিছু ব্লগ, রান্নার ব্লগ মানে ডেলি ব্লগ তোমাদেরকে শ্যুট করব। আস্তে আস্তে চ্যানেলটা গ্রোথ হলে সেটাতে আমার ইন্টারেস্টও বাড়বে, তো ব্লগ দেবার আমি চেষ্টা করছি। মানে কে কী হয়, এডিট করা ঝামেলা হয়, মানে নিজে এডিট করতে অসুবিধা হয়, সময় হয় না, শ্যুট করি, অনেক জিনিস শ্যুট করে রাখি অথচ সেটাকে এডিটিং করা হয় না, হ্যাঁ বা শ্যুট করা হয় না। অনেক সময় কাজ করছি, কালকে যেমন পুরো গার্ডেনের গাছ নিয়ে বসেছিলাম 4-5 ঘন্টা, শ্যুট করলেই হতো সুন্দর একটা বেশ প্ল্যান্টিং, কী করে গাছ কী কী করা যায়, কী কী সার দেওয়া হয় কি না ভুলে গেছি, ওই হয় না। কখনো কখনো তো আমি ক্যামেরা অন করতে ভুলে যাই, আমি অর্ধেক 10 মিনিট বকে নিলাম, তখন আমার মনে পড়লো এমা আমার তো কাউন্টিং হচ্ছে না, নিচে মিনিটের ওইটা কাঁটাটা চলছে না, তার মানে তো আমি তো ভিডিওতে বকেছি শুধুমাত্র অন না করেই, এরকমও অনেক সময় হয়। তো
সেই জন্য তোমরা অপেক্ষা করো ভালো ভালো ভিডিও দেখার। আজকে একটু মনের কথা নিয়ে আজকের ভিডিওটা, মনের কথা, সঞ্চিতার মনের কথা, তো সেরকমভাবে যাবে। তোমরা সবাই দেখো, ভালো লাগলে নিশ্চয়ই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করো, বেল আইকনটা দাবাবে, তাহলে যখন কোনো নতুন ভিডিও আসবে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর হ্যাঁ, একটা কথা বলছি, এটা আমার সব বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আমি একটা চ্যানেল বানিয়েছি, তো ছোট্ট চ্যানেল, তোমাদের সবার উদ্দেশ্যে এটা আমার, সবাইকে আমার রিকোয়েস্ট বলতে পারো যে চ্যানেলটাকে একটু শেয়ার করো, শেয়ার না করলে আমার চ্যানেলটা গ্রো করবে না। হ্যাঁ, আর ইউটিউবের একটা কিছু রুলস আছে, যদি গ্রো না করে চ্যানেলটা আমার বন্ধ হয়ে যাবে, তো সেই জন্য তোমরা শেয়ার করো চ্যানেলটাকে, যেন অনেক অনেক শেয়ার হয়। এটুকু তো বন্ধুদের কাছে আমি আশা বা আমার দাবি হতেই পারে যে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দাও। যারা আমার আজকের এই ভিডিওটা দেখবে, আমি তাদের সবাইকে বলছি, যদি 10 জনও দেখো, আমি 10 জনকে বলছি, 10টাও যদি শেয়ার হয় তাহলে আমার একটুখানি সাবস্ক্রাইবারগুলো বাড়বে। আমার যদি ইউটিউব থেকে পয়সা সবাইকে পাঠিয়ে দেবো, কিন্তু অনেক মিষ্টি রসগোল্লা আর ভালো ভালো পাঠিয়ে দেবো, পার্টি করে সবাইকে খাবো। যে যে শেয়ার করবে আমি তাদের নাম লিখে লিখে রাখবো, যে এরা শেয়ার করেছে তাদের সবাইকে পাঠিয়ে দেবো, এটা সঞ্চিতার বাদা। ঠিক আছে, তো সবাই ভালো থেকো, সবাইকে গুড নাইট জানিয়ে আজকে আমার ভিডিও আমি এখানেই শেষ করছি। থ্যাংক ইউ।